प्यार या होगा कम सनम तेरी कसम আজকের ব্লগে একটা অন্যরকম জায়গায় যাব কোন জায়গা সেটা এখন বলছি না সেটা সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে ক্রমশ প্রকাশ্য এখন এখান থেকে আমি যাব স্টেশনে সেখানে গিয়ে অমিত আর দেবরাজের সাথে মিট করব তো ওখান থেকেই আমরা বেরোব সেই গন্তব্যে তো সবাই দেখো এই যে আমরা এখন বেরোব আমাদের উদ্দেশ্য শ্যামনগর স্টেশনে আমরা আপাতত পৌঁছে গেছি এই যে অমিত আর এই যে দেবরাজ তো আমরা তিনজনে আজকে যাব গন্তব্য আমরা জায়গাটার নাম দিয়েছি হচ্ছে গরিবের ডাল লেক মানে কাশ্মীরের ডাল লেকে তো ঘুরতে পারবো না এবং সেইখানের যে ফিলটা সেইটাই তোমরা পাবে তো দেখতে থাকো ব্লগটা বহুত এক্সাইটেড মানে সুপার এক্সাইটেড ফিল মানে কখন জায়গাটা পৌঁছালে তোমাদেরকে সব ফিডব্যাকস মানে পরপর দিতে থাকবো বলতে থাকবো যে কী কী আমরা কীভাবে এক্সপ্লোর করলাম জায়গাটা দেখতে থাকো সঙ্গে থাকো আরও অনেক অনেক চমক আসতে চলেছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সুমিত দা চ্যানেল এটা আমার দাদার চ্যানেল ভালো দেখো 5 বছর ধরে এই জায়গাটা যাওয়ার জন্য ওয়েট করে বসেছিলাম তা আজকে সুমিত দার জন্য আমি মানে সাকসেসফুল হচ্ছে আমার এই মিশনটা যাওয়ার জন্য তা আমি সুমিত দাকে মানে অত্যাধিক মানে মানে কি বলবো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং অনেকদিন ধরে প্ল্যান ছিল ঠিক আছে চলো বহুদিন লকডাউনে বসে বসে একদম জং ধরে যাচ্ছে শরীরে এবার একটু জংটা ছাড়াতে এখন যাচ্ছে আমি মাঝে মাঝে চড়ি ছকে আর এ তো বলছে মার্চের পর আর নাকি চড়ে এবার তাহলে আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি এবার এখান থেকে কিভাবে যেতে হবে টোটো ধরতে এবারে অটো বা টোটো ধরে কিছু জানি না ঘুরতে বেরিয়ে গেছি ঠিক আছে কিছু জানি না কিভাবে যায় এর ভাষায় এসছি দুজন জানে না আমি জানি না আজকে শিখবো জানো আমিও শিখবো এও শিখবে এ আমাদের আমাদের এক্সপার্ট গাইড ট্রাভেল গাইড ট্রাভেল গাইড এবার নেমে এবার যাবো অনেকটা রাস্তায় পেরোতে হবে মানে অ্যাডভেঞ্চারাস টুর বুঝতেই পারছো ব্যাপারটা ট্রেকিং করতে হবে এখান থেকে কত কিলোমিটার বললো 5-7 মিনিটের রাস্তা আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখি আমরা আপনি তোমাদের এক্স্যাক্টলি জানাবো যে কত মিনিটের রাস্তা বন্ধুরা দেখছো তোমাদের জন্য এতটা কষ্ট করে ভিডিও ভিডিও বানানো তো তোমরা সাথে থেকো অবশ্যই সুমিতদের এই চ্যানেলের সঙ্গে আমরা সবাই জুড়ে আছি মেইন কথা হচ্ছে দেখো কত ভয়ানক জঙ্গল গভীর জঙ্গলে ভিতর থেকে আমরা তিনজন যাচ্ছি দেখো কোনো মানুষজন আশেপাশে নেই বাঘ যখন তখন বেরিয়ে আসতে পারে তো এইটা হচ্ছে ব্যাপার এটা একটা অ্যাডভেঞ্চারাস ফিল আছে ব্যাপারটা বুঝতে হবে একদম সেই জন্য সঙ্গে থাকো অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো কোথায় আমরা গিয়ে পৌঁছই অবশ্যই দেখো বন্ধুরা সুন্দর একটা মোড়ক পাও 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 Thank you.
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখনো জায়গায় পৌঁছয়নি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ ক্ষেত। মাঝে মাঝে এরকম ছুটির দিনে একটা এরকম প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে মন চায়, এটাই তো। অবশ্যই, একদম অবশ্যই, আমরা তো সাথে আছি, তো তোমরাও সাথে থাকলে ফিলটা করতে পারবে যে এরকম এনভায়রনমেন্ট আমাদের লাইফে কতটা দরকার, মানে একটু অক্সিজেনের দরকার আছে জীবনে। মানে আমরা এতটাই ডিজিটাল হয়ে পড়ছি দিন দিন, যুগে যুগে, সারাক্ষণ ওই ফোনের মধ্যে থেকে থেকে, তো মাঝে মাঝে এরকম সবুজ গ্রিনারি জীবনে দরকার আছে, তাই তো? একদমই, একদম, অক্সিজেনই তো জীবন। তাহলে এবার তোমরা বুঝতেই পেরে গেছো যে আমাদের গন্তব্যটা ঠিক কি, বর্তিবিল, হ্যাঁ, সেই জায়গা যেখানে আমরা এই মুহূর্তে ঢুকতে চলেছি, ঠিক আছে? তো তিনজনে একটু সেলফি টেলফি নিলাম আর কি, বুঝতেই পারছো, ঘুরতে এসে সেলফি না নিলে তো জমে না, ঠিক জমে না, একদমই। তো সেলফি তোলা হয়েছে তো সবাই? অবশ্যই, বাকি আছে, আমরা গিয়ে আরো অনেক, ওইখানে গিয়ে তো হবেই অবশ্যই, সাথে থাকো বন্ধু। তো চলো দেখতে থাকো, তাহলে এবার আমরা যাচ্ছি বর্তিবিলের দিকে এগিয়ে। খুব জনপ্রিয় এখন, সবার মুখে মুখে শোনা যায় জায়গাটার নাম। আমরা এটাকে নাম দিয়েছি গরিবের ডাল লেক, কারণ কাশ্মীরের সেই ডাল লেকে বোট নিয়ে ঘোরা, আর এখানে আমরা বর্তিবিলে জানি না এখন বোট পাবো কি না চড়তে, যদি চড়ি তাহলে সেই কাশ্মীরের ফিলটাই তোমরা পাবে, কারণ ওই রকম ভিডিও তোমরা দেখতে পাবে। আমরা লোকেশনটা দেখে বুঝতে পারছো যে কাছাকাছির মধ্যে এত কাছে, মানে ব্যারাকপুরের এতটা কাছাকাছি, এত সুন্দর একটা জায়গা রয়েছে যেটা তোমরা ছুটির দিনে কম খরচে এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবে। এখানে না আসলে ভাবতে পারবে না, জায়গাটা তো শুধু দেখছোই, দেখলে বুঝতে পারবে। দেখো আকাশের মেঘগুলো কত সুন্দর লাগছে। চলো এবার একটু একটু করে এগোনো যাক। কেমন লাগছে বলো, সেটা ফিলটা কেমন হচ্ছে? মানে কি বলবো, একটা অসাধারণ জায়গা, অসাধারণ। মানে এই প্রতি সপ্তাহে যে ব্যস্ততার মধ্যে যে থাকা হয়, তার একটা দিন এরকম ভাবে যে ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে, অসাধারণ। দেবরাজ এখন কি করতে ইচ্ছে, ডান্স করতে ইচ্ছে? আমি এই মুহূর্তে যাই ইচ্ছে। ও অ্যাকচুয়ালি ভালো ডান্সার, তো অযোধ্যায় আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তো সেইখানে গিয়ে ও ঝর্ণার নিচে খুব নেচেছিল, সত্যি কথা বলছিলাম। তুমি এর ক্রেডিট গোস টু ইউ ব্রাদার। তো এইখানে ও বলছে যে এরকম একটা ভিডিও হবে, ও শাহরুখ খানের পোজ দেবে, আমি নিজের পোজ দেবো, ঠিক আছে? ওই সামনে আইসক্রিমের গাড়ি ফাড়ি দেখছি, চলো সাথে থাকো বন্ধুরা। তবে মনে হচ্ছে মসিবাবে দেখতে থাকো, হ্যাঁ। এই যে আমরা এখন নৌকোয় উঠেছি, সেই ডাল লেকের ফ্লেভার, সেই ডাল লেকের মজা, কাশ্মীরের ডাল লেক দেখতেই পাচ্ছ, এই যে বর্তিবিলের ব্ল্যাক ওয়াটার, ও দুর্দান্ত ফিল, মানে নৌকো করে কেমন লাগছে দেবরাজ? অসাম অসাম সুবিধা, একটা হাত মিলিয়ে দাও, ক্ল্যাট হাই ফাই। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কত দারুণ, দেখো এই যে এই সেই ঘাট, এখান থেকে এসে এইখানে পুরো পরপর এই যে আইসক্রিমের গাড়িও আছে, এমনকি এখানে নৌকো আছে, সব তোমরা চাইলে পুরো এই বিলটাকে ঘুরিয়ে দেখাবে। আজকের ওয়েদারটা দুর্দান্ত, আজকের ওয়েদারটা কি অসাধারণ, অসাধারণ ওয়েদার, এই ওয়েদারই ঘোরার জন্য পারফেক্ট। আচ্ছা আর একজন দেখো কি করছে, দেখো দেখো দেখো, ও কিন্তু সেলফি তোলায় ব্যস্ত, দুর্দান্ত। আমরা পুরো ফিল করছি, এই যে ব্লগটা বানাচ্ছি, বেরিয়ে পড়েছি আপাতত নৌকো করে, তো সঙ্গে থাকো। আর দুর্দান্ত দেখো, শুধু চারিদিকে সাইট সিন গুলো দেখো, জুড়ে থাকো
গো উইথ সুমিত, গো উইথ সুমিত। তাহলে বুঝতে পারছো এখানে যতটা এনজয় আছে রিস্কও কিন্তু আছে। এখানে একটু এদিক ওদিক হলে কিন্তু নৌকা উল্টে যেতে পারে, ঠিক আছে? সেটা দাদাই মাত্র জানালো। এখানে কিন্তু নৌকো থাকে অ্যাভেলেবেল, তোমরা নিজের সাবধানে নৌকায় উঠবে এবং এই পুরো বিলটা ভ্রমণ করবে, ঠিক আছে? দারুণ নেচার উপভোগ করতে পারবে তোমরা। এখানে শাপলা ঠাপলা চারিদিকে হয়ে থাকে, জলে ভাসতে ভাসতে পুরো ব্যাপারটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আর কোনো কিছুর মুডে নেই এখন। আমরা মানে নৌকো ভবনটা যে কি লাগছে এবারে বলে বোঝাতে পারবো না। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে গো উইথ সুমিত, এরকম দারুন দারুন লেটেস্ট লেটেস্ট জায়গার ব্লগ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আরো অনেক দারুন দারুন জায়গা সামনে ডেস্টিনেশন আরো ভালো ভালো আছে, তো সেগুলো তোমাদের কিন্তু এক এক করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাও তোমাদের জায়গাটা কেমন লাগছে। আর তোমরা যদি ঘুরে থাকো অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও। দেখতেই পাচ্ছ আমরা কিছু এখন বলার মতো মুডে নেই, মানে তিনজনে নৌকো ভ্রমণ করতে বেরিয়েছি, চারিদিকে এত কচুরি পানা, এত সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে, আমার তো সেই মানে অ্যামাজনের মতো ফিল হচ্ছে। মানে অ্যামাজনে এরকম, সত্যি কথা বলতে কি, অ্যামাজনে এরকম যেরকম আছে এরা ঠিক এরকমই জঙ্গলের মধ্য থেকে নৌকো ভ্রমণ, ঠিক সেই ব্যাপারটাই এখানে মনে হচ্ছে। আচ্ছা মাইরি কচুরি পানা ভেসে চলে এসছে আমাদের মাঝখানে। আমরা আপাতত মাঝপথে আটকে গেছি, নৌকো আটকে গেছে। দেখতে পাচ্ছ দু সাইডে এতটাই কচুরি পানা যে নৌকো আর এগোচ্ছে না, পুরো আটকে মাঝখানে আটকে রয়েছে। মানে অ্যাডভেঞ্চারাস ট্যুর একটা, তাই তো? একদম একদম, এক কথায় যাকে বলে ফুল অন এন্টারটেইনিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। ইয়েস, ফুল অন অ্যাডভেঞ্চারাস। এই কচুরি পানা আটকে গেছিল নৌকোটা, আবার সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? তো এটাই এখানের একটা আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে নৌকাতে শুয়ে পড়ি। এত সুন্দর হাওয়া, এত সুন্দর ওয়েদার, আর জলের মধ্যে ভাসছি, নৌকার মধ্যে দুলছে হালকা, মানে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি।
এত দুর্দান্ত, মানে বর্তি মিলে এসে যদি এই নৌকো ভ্রমণটা না করা যায় তাহলে মানে কিছু না, পুরো বেকার আশা। এইটাই হচ্ছে আসল মজা, এটা কোনো কাশ্মীরের ডাল লেকের থেকে কোনো অংশে কম নয়, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভর্তি বিল, সাকসেসই হতো না, মানে এই নৌকো যদি রাইড না করতাম তাহলে আর আসার কোনো মানেই ছিল না। আমি মানে সত্যি মানে একটা অন্যরকম ফ্লেভার আমি মানে ইনহেল করছি। আস্তে আস্তে আমরা আমাদের জায়গায় এসে পৌঁছে গেছি। পুরো বোটটা মানে বর্তি বিলটা পুরো ঘুরিয়ে আমাদের দেখালো দাদা, খুব সুন্দর একটা ছোটোখাটো একটা সুন্দর ট্যুর হলো। তো যাই হোক, মাঝখান থেকে কোথা থেকে গিয়ে কীভাবে ঘুরে চলে এলাম টেরও পেলাম না, ভিতর থেকে গেলো, কচুরিপানার ভিতর থেকে নিয়ে এসে আপাতত নৌকো ঘাটে ফিরিয়ে দিয়েছে, এবার নামার পালা। তো চলো নামা যাক, এই এই উঠা নামাটা খুব রিস্কের ব্যাপার, খুব সাবধানে। তো এই যে পৌঁছে গেছি যেখান থেকে উঠেছিলাম, ফাইনালি সেইখানেই চলে আসলাম। খুব সুন্দর হলো ভবনটা, ঘোরাফেরা হলো, এবার একটু কুলফি খাচ্ছি। আমাদের ঘোরা বেড়ানো কমপ্লিট। তো যাই হোক, কেমন লাগলো তোমরা একটু বলো। অসাধারণ, ভালো মস্তি হয়েছে। তো এরকম ট্যুর মাঝে মাঝে করা, আমি তো রেডি। এত অল্প বাজেটে এই ট্যুর মাঝে মাঝেই করা যায়, মাসে অন্তত তিনটে করাই যায়। তিনি বলছেন তিনি তো হবে। আচ্ছা তাহলে ব্লগটা জমে যাবে তো? একদম 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 তো ঠিক আছে, আইসক্রিম খাওয়া কমপ্লিট, একদম নৌকর ভ্রমণটাও তোমরা দেখলে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। মনটা একটু হলেও খারাপ লাগে, সব থেকে মানে অভিনব যে ব্যাপারটা এখানে, সেখানকার এটা হচ্ছে ওয়েদার, মানে এখানকার যে ওয়েদারটা বা এই যে দুদিকে নেচারটা, এইটা খুব মিস করবো, এইটা সত্যি এটা খুব মিস করবো। এবং যাক, মাঝে মাঝে চলতে থাকবে ট্রাভেল ব্লগ, যখন তখন ট্রাভেল তো হতেই থাকবে, বিভিন্ন জায়গা হতে থাকবে, জানি তো। সঙ্গে থাকবে আরো এরকম দারুণ দারুণ ডেস্টিনেশন, তোমরা পৌঁছে যেতে পারবে আমাদের সাথে সাথে, একদম। তার জন্য ট্রাভেল উইথ সু, এই গো উইথ সু, সরি গো উইথ সুমিতের সাথে জুড়ে থাকতে হবে অবশ্যই। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট রাখবেন বস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো, দেখতে থাকো আরো এরকম ভিডিও আসছে, ইউনিক ইউনিক একদম। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।